ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছাত্র অধিকার পরিষদকে নিষিদ্ধ করা সহ তিন দফা দাবি জানান সংগঠনের নেতারা। দাবি না মানা পর্যন্ত শাহবাগের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থানের কারণে বিকেলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। আর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ সহ নয় দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বামপন্থীদের কয়েকটি সংগঠন। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি আড়াই ঘন্টা বন্ধ থাকার পর এই শাহবাগ মোড়ে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে, যান চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে, কয়েক মিনিট হলো যে এখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তাদের কর্মসূচি, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা চলে গিয়েছেন। এর আগে ঠিক সাড়ে চারটার দিকে মূলত তারা এখানে অবস্থান নিয়েছিল। এখানে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে, তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিতে থাকে, তারা বিক্ষোভ করে। একই সাথে তাদের এই অবস্থানের কারণে এখানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এই আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়। তাদের দাবি, যেটি সংবাদে আপনি জানাচ্ছিলেন, তাদের মূল দাবিটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রী ধর্ষণের ঘটনাটি ঘটেছে এবং ওই ছাত্রী, আপনি জানেন যে একটি মামলাও করেছে, সেই মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর সহ তার সঙ্গীদের, তাদেরকে মূলত ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের তারা আলটিমেটাম দিয়েছে। একই সাথে ছাত্র অধিকার পরিষদ যেই সংগঠনটি রয়েছে, যেই সংগঠনটির নেতৃত্বে রয়েছে নুরুল হক নূর, তিনি এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক, এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ করার দাবি করেছে। এবং এছাড়া এখানে যে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ নামের যে সংগঠনটি গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি চালাচ্ছিল ধর্ষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বিভিন্ন বামপন্থী সংগঠন মূলত এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, তাদের ব্যাপারেও তারা সমালোচনা করেছে। তারা বলেছে যে এই বামপন্থীদের এই সমাবেশ থেকে সরকার বিরোধী নানা ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যেই দাবি রয়েছে সে দাবির মধ্যে। এবং একই সাথে এই শাহবাগ মোড়ে যখন তারা তাদের অবস্থান কর্মসূচি করছিলেন, একই সাথে জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ নামের সেই সংগঠনটিও তাদের নিয়মিত কর্মসূচি চালিয়েছিল কিছুক্ষণ আগে, তাদের কর্মসূচিও শেষ হয়েছে। তারা যে নয় দফা দাবি দিয়েছে, যেখানে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান